সাউন্ড প্রিয় ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আমরা সাউন্ড সিস্টেম নয়েজ করার 7টি পর্ব বানাচ্ছি। এটা হলো আপনার সাউন্ড সিস্টেম নয়েজ করার প্রথম পর্ব। সাউন্ড সিস্টেম নয়েজ করার 7টি কারণ, এই কারণে আমরা এই ভিডিওতে একটা কারণের আলোচনা করব। আপনার আরও বাকি যে আপনার 6টা কারণ, এটা আমরা অন্য অন্য ভিডিও পার্ট বাই পার্ট বানাইয়া আপনাদেরকে আমি এই চ্যানেলে উপহার দিব। ভিডিওটার সাথে থাকবেন, আরও লগে আমাদের চ্যানেলের সাথে থাকবেন, ঠিক আছে। প্রথমেই আমরা বলবো, আমরা প্রথমে সাউন্ড সিস্টেম সেট আপ দিয়ে মাইক ওখান দিয়ে হ্যালো করে চেক দে, সাউন্ড ঠিক আছে। হ্যাঁ, একটু কম কম লাগে, তাও সাউন্ডটা ঠিক আছে। পরে যেন আপনার অনুষ্ঠান শুরু হয় তেন অনেক লোক আসে, লোক এসে ভরা যায়, ঠিক আছে। যেন লোকের সংখ্যাপন বেশি হবে, এন আপনার সাউন্ড বেশি লাগবে। হ্যাঁ, তারপরে স্টেজে প্যাড কিবোর্ড হ্যাংস প্যাড উঠে পড়ে, তারপর কি হয়, সাউন্ডটা আপনি প্রথম যে চেক দিয়েছিলেন অতটুক সাউন্ডটি কিন্তু থাকে, ভলিউম। পরে আপনার লোকের সংগমন বাজে বাড়ে, স্টেজে হ্যাংস পাটিয়ে উঠে বাদ্যযন্ত্র বাড়ি দেয়, প্রথম শিল্পী হ্যালো হ্যালো, আপনি তো জানেন সাউন্ড ঠিক আছে, আপনি চেকই দিয়েছেন, ভোকালটা একটু কমে, ভোকাল শিল্পী বলে একটু ভোকালটা বাড়ান, পিং আবার ডাক শুরু করে, একটু কমে রাখেন, ঠিক আছে। গান চালু করলো, দেখবেন আপনার ভোকাল সাউন্ডটা কমে গেছে, স্টেজের সাউন্ড কমে গেছে গা, আপনার আগে যে ভোকালটা ছিল স্টেজে ওইটা হইতেছে না। শিল্পী খালি কব ভোকাল বাড়াও, আউটের সাউন্ড ঠিক আছে, স্টেজে কিন্তু কমে গেছে। তেন আপনি ভোকালটা বাড়াবার যাবেন, তার খালি নয়েজ করবে, ঠিক আছে। স্টেজে সাউন্ড কম হইতেছে, আউটের সাউন্ড ঠিকই আছে, ঠিক আছে। আপনি যে প্রথম যে চেক দিচ্ছেন সাউন্ড স্টেজে ঠিক আছে, হ্যাঁ, ওই সাউন্ডটি হবে না, আরও সাউন্ড আপনার স্টেজে বেশি রাখতে হবে। যদি আপনি সাউন্ড সিস্টেম চালিয়ে নাম করতে চান, তাহলে স্টেজে যতটুক সাউন্ড মানে আপনি চেক দিবেন ওসব যতটুক সাউন্ড থাকবে, তার সাথে সাউন্ড বেশি রাখতে হবে। কারণ পাবলিক দর্শক যে টাইমে আপনার স্টেজের শত্রুর মধ্যে হয়ে যাব, তখন সাউন্ড আগের সাইডে বেশি তুলতে হবে। স্টেজে হ্যাংস পার্টি যেন উঠবে, তেন আপনার ওই সাউন্ডটা হবে না, একটু বেশি লাগবে সাউন্ড। যতটুক আপনি চেক দিবেন, একটু স্টেজের সাউন্ডটা একটু বেশি রাখবার চেষ্টা করবেন, তাহলে আপনার সাউন্ড সিস্টেম চালিয়ে নাম করতে পারবেন। তাহলে আপনার কী হবে, শিল্পীর ভোকাল হাতে রাখবেন, শিল্পীর ভোকালের সাউন্ডটা হাতে রাখবেন, বাড়াইতে পারবেন, নয়েজ করবেন না, ঠিক আছে। আর আপনি সাউন্ডটা যদি সম্পূর্ণ আগেই দিয়ে চেক করেন, তাহলে আপনি পরে ধরা খাবেন, পরে আপনার সাউন্ড বাড়াইতে পারবেন না, স্টেজে হ্যাংস পার্টি উঠলে সাউন্ডের সঙ্গে একাই কমে আসবে, ঠিক আছে। এটা হলো আপনার নয়েজ করার 1 নম্বর কারণ, স্টেজে যতটুক সাউন্ড লাগবে তার সাথে বেশি রাখার চেষ্টা করবেন। যদি মনিটর 1 পেয়ার লাগে, হ্যাঁ 2 পেয়ার দিবেন, মাইক দরকার পরে 4টা মারবেন, স্টেজ মেহি দরকার পরে আপনি 1 পেয়ার বক্স স্টেজের দিক দিয়ে ঘুরাই দিবেন, ঠিক আছে। তবুও আপনারা স্টেজের সাউন্ড একটু বেশি রাখার চেষ্টা করবেন, কারণ শিল্পী ঠিক, আপনার সাউন্ড সিস্টেম ঠিক, দর্শক ঠিক। দর্শক আউটে একটু সাউন্ড কম হলেও চলে, কিন্তু স্টেজ যদি সাউন্ড ঠিক না থাকে, তাহলে কিন্তু শিল্পী যদি বলে আপনার সাউন্ড সিস্টেম ভালো না, তাহলে আপনার সাউন্ড সিস্টেম পয়সা গেল। এই কারণেই আপনার শিল্পীর জন্য বেশি করে সাউন্ড আগে বাগে বানিয়ে রাখবেন, নইলে আপনার শিল্পী যদি বলে আপনার সাউন্ড সিস্টেম ভালো না, আর যদি আপনার বক্স আপনি 1 পেয়ার স্টেজের দিকে ঘুরাই দিলেন, 4টা মনিটর দিলেন, মাইক দিলেন, ঠিক আছে, সাউন্ড মানে শিল্পী কথা কইলে যে বুক কাঁপে, তাহলে শিল্পী বলবে একের মাইক, ভোকালটা একটু কমান ভাই, ইঞ্জিনিয়ার ভাই ভোকালটা একটু কমান, সাউন্ড সিস্টেম একের, এই কথা বলবে, ঠিক আছে। তো আমরা সাউন্ড সিস্টেম নয়েজ করার আরও 1 নম্বর পর্ব, 2 নম্বর পর্ব, 3 নম্বর পর্ব, 6 নম্বর, 5 নম্বর, 7 নম্বর পর্যন্ত আকর্ষণীয় সাউন্ড সিস্টেমের নয়েজ করার পর্ব আছে। এগুলা আপনারা এই চ্যানেলে পাবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।